পৃথিবীতে বাংলা ভাষা একটা বিরল ভাষা, যে ভাষা প্রতিষ্ঠা করার জন্য, যে ভাষা মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বুকে রক্ষিত হয়েছে। তো আসলে আজকের এই দিনে বলবো যে এই উন্নত এই এবং ত্যাগের এই অর্জন সেটা হচ্ছে বাংলা ভাষা। তো এই বাংলা ভাষা অর্জনের জন্য, বাংলা ভাষারই মাতৃভাষা দিবসে পরিণত করার জন্য সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং এটা অত্যন্ত আনন্দের, আজকে 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, তাই জন্য সবাইকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আসলে